রাস্তা, এটি হচ্ছে দক্ষিণ মাধবপুর চৌরাস্তা। এই রাস্তাটি সরাসরি দিনাজপুরে যায়। এই চৌরাস্তায় ধরা পড়েছে আজকে একটি নীল গরু। এলাকার যত লোক তারা ধরেছেন, তারা কিভাবে ধরেছেন, কিভাবে দেখলেন আমরা এখন জিজ্ঞেস করব। হ্যাঁ, আপনি কিভাবে দেখলেন যে বন গরু আসছে? একটা নীল গরুটা কোথা থেকে আসে আমরা জানি না। হ্যাঁ, তবে কিছু জগনাথপুরের লোক ওরা গরুটাকে পিটে নিয়ে এসে আমরা এখানে মাধব চৌরাস্তায় সবাই মিলে দেখতে পাইছি। দেখার পরে গরুটা এক জালে আটকে যায়, আটকে যাওয়ার পরে আমরা সবাই মিলে গরুটাকে ধরি। ধরার পরে আমরা বোরচুনা ক্যাম্পের লোক এখানে আসে, ওদের কাছে হস্তান্তর করি। অতীতে বাংলাদেশের প্রকৃতিতে যেটি ছিল একটি সাধারণ ঘটনা সেটি হলো নীল গরু। মানুষ নীল গরু দেখত, ছিল অনেক বড় বড় বন, ছিল অনেক বড় বড় জঙ্গল। সেই বন এবং জঙ্গলে থাকতো নানা ধরনের পশু পাখি, থাকতো বিভিন্ন প্রকার সাপ। কিন্তু আজকাল আমরা দেখতে পাচ্ছি বন প্রায় নিধন হয়ে গিয়েছে, তার মাঝেই মানুষ লাভজনক হিসাবে বিভিন্ন জায়গায় এখন করছে নানা রকম বাগান। যার মধ্যে রয়েছে লিচু বাগান, আম বাগান, রয়েছে বিভিন্ন ধরনের বনজ বৃক্ষ। আর বন থাকলেই প্রাণী থাকবে, প্রাণী আসবে। ইতিমধ্যেই বাংলাদেশের প্রকৃতিতে নতুনভাবে দেখা দিচ্ছে স্থানীয় ভাষায় যেটাকে আমরা শিকার বলি, যেটি প্রাকৃতিক র্যাবিট বা আমরা যেটাকে সাধারণত বলে থাকি খরগোশ। সে খরগোশ বাড়ির আনাচে কানাচে বিভিন্ন ফসলে এবং বনে জঙ্গলে দেখা যাচ্ছে। তেমনিভাবে আজকে হঠাৎ করেই একটি বন গরু বা নীল গরু হঠাৎ করেই লোকালয়ে চলে আসে। এটি অনেকের ধারণা, স্থানীয় লোকজন বলছেন যে রাবার ড্যাম, যেটা রানীরঘাট রাবার ড্যাম বলা হয়, যে রাবার ড্যাম এক পাশে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলা, অপর পাশে পীরগঞ্জ উপজেলা, এই রাবার ড্যামের কাছ থেকে হঠাৎ করেই একটি বন গরু চলে আসে। সেই বন গরুটির পিছনে মুহূর্তে হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছেন আপনারা। হাজার হাজার মানুষ সেই বন গরুটির পিছু নেয়। সেটি দৌড়াতে দৌড়াতে একসময় চলে আসে পীরগঞ্জ উপজেলার বরচিনা ইউনিয়নের মাধবপুর, দক্ষিণ মাধবপুর রাস্তার দিকে। সেই রাস্তার দিকে একটি ক্ষেতে একটি জাল ছিল। স্থানীয় লোকের ভাষ্য অনুযায়ী, স্থানীয় লোকের কথা অনুযায়ী একটি জাল ছিল। জালে হঠাৎ করে আটকে যায় সেই বন গরু, বিশাল আকারের বন গরু। মুহূর্তেই হাজার হাজার দর্শনার্থী এসে পড়ে সেই বনগুরুকে এক পলক দেখার জন্য। একটি বনের পশু হঠাৎ লোকালয়ে চলে আসলে যেমনটি হওয়ার কথা তেমনটি ঘটে এখানে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বরচিনা ইউনিয়নের দক্ষিণ মাধবপুর চৌরাস্তায়। মুহূর্তেই হাজার হাজার দর্শক, হাজার হাজার লোকে ভরে যায় এলাকাটি, এবং জালে আটকে যাওয়া সেই বনগুরু, বিশাল আকারের বনগুরু, হঠাৎ করে লোকজন ধরে ফেলে। ধরে ফেলে তারা প্রথমেই নানাজনের নানা চিন্তা, কেউ কেউ দেখার জন্য এসেছেন, কেউ এটিকে কিভাবে নিয়ে যাবেন সেটিও চিন্তা করেছিলেন প্রাথমিকভাবে। কিন্তু সচেতন জনগণ বলেছেন এটি একটি বন্য পশু, এই বন্য পশু হওয়ার কারণে এটি বিলুপ্ত, প্রায় বাংলাদেশ থেকে এখন ইতিমধ্যে বিলুপ্ত হয়ে গেছে এই বনগরু বা নীল গরু। সেটি সরকারি সম্পদ, সেটি রাষ্ট্রের সম্পদ। এদের মধ্যে সচেতন ব্যক্তি তারা বলে দিয়েছেন এটিকে কোনোভাবেই হত্যা করা যাবে না, এটি ধরে প্রশাসনের হাতে তুলে দিতে হবে। যেই কথা সেই কাজ, এলাকার সচেতন জনগণ এই বনগরুটিকে ধরে স্থানীয় বরচুনা বিওপিকে খবর দেয়। সেখানকার বিজিবি সদস্যরা, বিশেষ করে বরচুনা বিওপি, চন্দরিয়া বিওপি এবং চান্দহর বিওপি, চন্দরিয়া বিওপিকে সাধারণত তাদের নাম অনুযায়ী বলা হচ্ছে চান্দুরিয়া বিওপি এবং
চান্দর বিওপিকে বলা হচ্ছে চান্দের হাট বিওপি। সেই বিওপি সদস্য এবং বর্ষিনা বিওপির সদস্যরা, বিজিবি সদস্যরা মুহূর্তে সেখানে চলে আসেন এবং এই যে বনগরুটি আপনারা দেখতে পাচ্ছেন, সরাসরি দেখছেন, সেই বনগরুটিকে উদ্ধার করেন। বিওপি ক্যাম্পে তারা এই বনগরুটিকে নিয়ে যান, নিয়ে যাওয়ার পর প্রশাসনকে খবর দেন। মুহূর্তে ছুটে আসেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব রেজাউল করিম, ছুটে আসেন পীরগঞ্জ থানার ওসি জনাব জাহাঙ্গীর আলম, এছাড়া উপজেলা পশু সম্পদ কর্মকর্তা, ডাক্তার সহ মুহূর্তে ভরে যায় গোটা এলাকা, গোটা বর্ষিনা ইউনিয়ন। বন্ধুরা দেখতে পাচ্ছেন বনগরুটিকে, যেটি ধরা পড়েছে দক্ষিণ মাধবপুর চৌরাস্তার কাছাকাছি, যেটি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বর্ষিনা ইউনিয়নে অবস্থিত। এই যে বনগরুটি আপনারা দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে বেঁধে ফেলেছেন স্থানীয় জনতা, উৎসুক জনতা। তারা যখনই জালে আটকে যায় বনগরুটি, তখনই তারা এটিকে ধরে ফেলেন। ধরে ফেলেই সাথে সাথে তারা এই বনগরুটিকে স্থানীয় বিএপি ক্যাম্পে তারা খবর দেন। বিওপি সদস্যরা এসে এই বনগরুটিকে উদ্ধার করেন, উদ্ধার করে তাদের ক্যাম্পে নিয়ে যান। ক্যাম্পে নিয়ে যাওয়ার সাথে সাথেই উৎসুক জনতা, হাজার হাজার জনতা চারদিকে ক্যাম্পের চারপাশে তারা অবস্থান নেয় এবং তারা এক পলক দেখার জন্য তারা চারদিক থেকে ছুটে আসে। বিওপি সদস্যরা এই যে বনগরুটিকে তুলছেন, তুলে একটি ট্রাকে করে তারা এই যে বর্ষিনা বিওপিতে নিয়ে চলে এসেছেন। ইতিমধ্যেই নিয়ে এসে তারা বনগরুটিকে একটি ঘরে সুন্দর করে রাখার চেষ্টা করেছেন এবং উৎসুক জনতা দেখতে পাচ্ছেন ক্যাম্পের চারপাশে তারা এক পলক দেখবেন বলে ছুটে এসেছেন বিভিন্ন এলাকা থেকে, তারা বনগরুটিকে দেখার জন্য, এক পলক দেখার জন্য। তারা তাদের পূর্বপুরুষদের কাছে শুনেছেন যে এই এলাকায় বনগরু ছিল। এই যে বনগরুটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বনগরুটি এভাবেই ধরে বেঁধে ফেলেন স্থানীয় জনতা। বেঁধে ফেলার পর তারা বিওপি ক্যাম্পে খবর দেন। বিওপি সদস্যরা, বিজিবি সদস্যরা এসে বনগরুটিকে উদ্ধার করে তারা সে ক্যাম্পে নিয়ে যান। একসময় এসব প্রাণী আমাদের প্রকৃতিতে বেশ ভালোই পরিমাণে ছিল, বেশ পরিমাণে ছিল, কিন্তু এখন বিলুপ্ত হয়ে গেছে শুধুমাত্র মানুষের অত্যাচারের কারণে। এই যে বনগরুটি আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন, এটি উদ্ধার করা হয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্যাম্পের ভিতরে, বিওপি ক্যাম্পের ভিতরে ছুটে এসেছেন উপজেলা নির্বাহী অফিসার, 11 নং বর্ষিনা চেয়ারম্যান জনাবা টেলিনা সরকার হিমু, সেই সাথে ছুটে এসেছেন স্থানীয় মেম্বার মোহাম্মদ ফারুক হোসেন সহ স্থানীয় জনতা। আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে অনেক, এখানে উপজেলা পশু সম্পদ কর্মকর্তা সহ উপজেলা পশু চিকিৎসক ছুটে এসেছেন উপজেলা নির্বাহী অফিসার ছুটে এসেছেন, পীরগঞ্জ থানার ওসি জনাব জাহাঙ্গীর আলম সহ অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা। এবং এখানে বিজিবি ক্যাম্পে বনগরুটিকে রাখা হয়েছিল প্রাথমিকভাবে, এটি সুস্থ হলেই এটিকে তুলে দেওয়া হবে প্রাণী সম্পদ অধিদপ্তরের হাতে। দর্শক মন্ডলী, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বর্ষিনা ইউনিয়নে, যেটি হচ্ছে দক্ষিণ মাধবপুর গ্রামে। এখানে অনেক দর্শক দেখতে পাচ্ছেন আপনারা সবাই। এখানে আজকে বিকেলবেলা একটি নীল গরু, যেটি স্থানীয় ভাষায় বলছেন নীল গরু, যেটি বনগরু বলে থাকি আমরা, যত লোক তারা ধরেছেন, তারা কিভাবে ধরেছেন, কিভাবে দেখলেন আমরা এখন জিজ্ঞাসা করবো। আপনার একটু পরিচয় দিন আগে। আমার নাম মোহাম্মদ মকবুল হোসেন। মকবুল হোসেন, আচ্ছা, দক্ষিণ মাধবপুর চৌরাস্তা। আচ্ছা, আপনি কিভাবে দেখলেন যে বনগরু আসছে? একটা নীল গরুটা কোথা থেকে আসে আমরা জানি না, তবে কিছু জগন্নাথপুরের লোক ওরা গরুটাকে পিটে নিয়ে এসে আমরা এখানে মাধবপুর চৌরাস্তায় সবাই মিলে দেখতে পাইছি। দেখার পরে গরুটা এক জালে আটকে যায়, আটকে যাওয়ার পরে আমরা সবাই মিলে গরুটাকে ধরি, ধরার পরে আমরা বর্ষিনা ক্যাম্পের লোক এখানে আসে ওদের কাছে হস্তান্তর করি। আচ্ছা, মানে আপনি, আপনারা হচ্ছে প্রথমেই বর্ষিনা ক্যাম্পকে খবর দিয়েছেন, তাই না? অবশ্যই, এটা একটা রাষ্ট্রীয় কাজ, যেহেতু একটি বনগরু দেশের সম্পদ, সেই হিসাবে আপনারা খুব ভালো কাজ করেছেন, ধন্যবাদ আপনাকে। আর কে কে দেখেছিলেন? আপনি দেখেছিলেন না? আপনার নাম কি? আপনার নাম কি? মোহাম্মদ হাসান আলী। আপনার বাড়ি কোথায়? জগন্নাথপুরে। জগন্নাথপুরে, তাই না?
আপনিও ধরার কাজে ছিলেন না তাই না? ধরার কাজে ছিলেন, জালে পড়ছিলেন আর সাথে সাথে বিজিবি খবর দিছেন। হ্যাঁ জালে। আচ্ছা আপনি দেখেছিলেন? হ্যাঁ দেখেছিলাম। আপনার নাম কি? খতিবউদ্দিন। খতিবউদ্দিন তাই না? সবাই দেখেছেন তো না? সবাই বনগড়ি দেখেছেন? দেখেছি এবং ধরেছি। এবং এটি আপনারা হয়তোবা গল্পে শুনেছেন আমাদের স্থানীয়। আসলে কখনো দেখি নাই, আজকে আমরা মানে প্রথম দেখলাম যে নীলগরু আসলে কি রকম দেখতে কি রকম। এবং আপনারা ধরেছেন এবং আপনাদের মতো আগে দেখতে এবং আপনারা কেউ ক্ষতি করার চেষ্টা করেন জাস্ট ধরেছেন এবং সাথে সাথে কি করেছেন প্রশাসনের হাতে তুলে দিয়েছেন। আচ্ছা ধন্যবাদ সবাইকে। আর হয় এইদিকে চলে আছে কাটাবাড়ি তো হয় এই জগন্নাথপুর আছে। চার পাঁচ হাজার লোকের সমাগম হয়েছিল, অনেকে বলছে লক্ষ লক্ষ লোকের সমাগম হয়েছিল মুহূর্তের মধ্যে বিকেল বেলা। আজকে আজকে হচ্ছে 7 জানুয়ারি 2022 সাল। এই 2022 সালে আমরা একটি নতুন উপহার পেলাম বাংলাদেশের জন্য, যেটি একটি হচ্ছে বনগুরু, যেটি আমরা অনেকেই এখন পর্যন্ত মানে দেখিনি। এবং আমাদের এই যে বয়স্ক লোক যারা রয়েছেন তারা মনে আপনারা দেখেননি না? হ্যাঁ দেখছি, আমরা দেখছি। এর আগে দেখছিলেন? এর আগে না না, এর আগে দেখিনি, এর আগে দেখেননি, এর আগে দেখেননি। এবং তারা আজকে বনগুরু দেখলেন, তারা ধরলেন, ধরে প্রশাসনের হাতে তুলে দিয়েছেন এবং এটি এখন প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে বাংলাদেশ সরকারের সম্পত্তি হিসেবে বিবেচিত হবে। ধন্যবাদ সবাইকে। লুৎফর রহমান, সোশ্যাল ওয়ার্ক টিভি।